এইভাবে হংস মন্ত্রের ধ্যান জপ ও গায়ত্রী পাঠ প্রভৃতি প্রাথমিক স্তরের হংসবিদ্যা সাধনায় তোমার মন ভরবে না, একথা আমি জানি। তাই হংস মন্ত্রের অন্তরঙ্গ সাধন রহস্য আমি তোমাকে বলবো সংকল্প করেছি। আগামীকাল পয়লা মাঘ আমার দীক্ষা লাভের দিন, গুরু লাভের পুণ্য স্মৃতিতে আগামীকাল আমি গুরুর চিন্তায় বিভোর থাকতে চাই। তাই আগামীকাল আমার সঙ্গে তোমার দেখা হবে না, দোসরা মাঘ তোমাকে আজকের মতোই ডেকে পাঠাবো এবং হংস মন্ত্রের অন্তরঙ্গ সিদ্ধ ক্রিয়ার কথা বলবো। সেই অন্তরঙ্গ ক্রিয়া জানার আগে আজই আরো দু একটা বিশেষ কথা তোমাকে জানিয়ে রাখছি। তুমি তো জানো গীতায় ভগবান তাঁর ভক্ত ও শিষ্য অর্জুনকে বলেছিলেন, তপস্বিভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মিভ্যোচ্ছাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীগণ হতেও শ্রেষ্ঠ, এমনকি বহু অধীতি জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ বলে পরিগণিত হন। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। কিন্তু যোগী গুরুর কৃপা ভিন্ন কেউ কখনো যোগী হতে পারে না। প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে বিষয় বাসনা সর্বতোভাবে ত্যাগ করে অনুক্ষণ গুরুদত্ত সাধন ক্রিয়ায় আশ্রয় নিয়ে পড়ে থাকতে হয়। এইভাবে একবার স্বভাবের যোগপথে পড়তে পারলে আর কোনো চিন্তা থাকে না। কোনো দ্রব্যকে স্রোতে ভাসিয়ে দিলে তা যেমন আপনা হতেই স্রোতের বেগে ভেসে যায়, তেমনি গুরু শক্তিই সাধককে পরম বাঞ্ছিত স্থানে পৌঁছিয়ে দেয়। চাই শুধু গুরুর উপর একান্ত নির্ভরতা এবং পূর্ণ আত্মসমর্পণ। যাঁরা সামান্যভাবেও যোগ মার্গের কিছু অনুশীলন করেছেন তাঁরা জানেন, তুমি জানো যে প্রত্যেক মানব দেহে নিঃশ্বাস ও প্রশ্বাস রূপে প্রাণ বায়ু দিনে রাত্রে 24 ঘন্টায় 21,600 বার সঞ্চরণ করে থাকে। নাসিকা পথে বায়ু গ্রহণের নাম প্রশ্বাস এবং বাইরে নির্গমনের নাম নিঃশ্বাস। এই প্রশ্বাস ও নিঃশ্বাস ইরা ও পিঙ্গলা নামক দুই নাড়ি দ্বারা প্রবহমান থাকেন। ইরা নাড়ি বামে এবং পিঙ্গলা ডান দিকে অবস্থিত। তাদের যথাক্রমে নাম চন্দ্র ও সূর্য নাড়ি। তুমি তোমার বাবার কাছে নিশ্চয় শুনেছ এই উভয় নাড়ির মধ্যে আর একটি অতি সূক্ষ্ম নাড়ি আছে যোগীদের কাছে, যা সুষুম্না নাড়ি নামে পরিচিত। মেরুদণ্ডের রন্ধ্রপথে ঠিক মধ্যস্থল দিয়ে অতি সূক্ষ্ম এই সুষুম্না নাড়ি মূলাধার চক্র হতে মস্তিষ্ক কোষের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত দেদীপ্যমানা। ইরা বামে স্থিতা নাড়ি পিঙ্গলা দক্ষিণে মতা, তয়োর মধ্যগতা নাড়ি সুষুম্না চ সমাহিতা, ব্রহ্মস্থানং সমাপন্না সোম সূর্যাগ্নি রূপিণী। মাতৃগর্ভে অবস্থানকালে মায়ের শ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সঙ্গে গর্ভস্থ শিশুরও নিঃশ্বাস ও প্রশ্বাস একসঙ্গে একই তালে চলতে থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শ্লেষ্মার দ্বারা এই সুষুম্না মার্গটি রুদ্ধ হয়ে যায়। যোগীর ভাষায় বলতে গেলে বলতে হয়, কুণ্ডলিনী মহাভুজঙ্গিনী সুষুম্নার দ্বারে মুখ গুঁজে নিদ্রিতা হয়ে পড়েন। সুষুম্না পথে প্রাণবায়ুর সুষ্ঠু গমনাগমন না হলে কেউ যোগী হতে পারে না। এই পথটি খুলবার অনেক উপায় আছে। কেউ তীব্র ঈশ্বর চিন্তার দ্বারা, কেউ গুরুদত্ত কোনো বিশিষ্ট কৌশলে অজপা প্রভৃতি জপের দ্বারা, কেউ প্রাণায়ামের দ্বারা, কেউ বা নাদানুসন্ধানের দ্বারা সুষুম্না মার্গ উন্মীলিত করে থাকেন। তত্ত্ববিদ যোগী গুরু শিষ্যের যোগ্যতা ও আধার বিচার করে বিভিন্ন প্রণালীর নির্দেশ দান করে থাকেন। তুমি একথা ভালোভাবেই জানো যে পুরুষ নিষ্ক্রিয় এবং প্রকৃতি ক্রিয়াশীলা এবং ত্রিগুণাত্মিকা, ত্রিগুণের বৈষম্য হতেই সৃষ্টি। এদের অর্থাৎ সত্য রজ তম এই তিনের সাম্যাবস্থায় সৃষ্টি থাকে না। প্রকৃতি ক্ষুব্ধ বা চঞ্চল হলে সত্য রজ ও তমগুণের মধ্যে ন্যূনাধিক তারতম্য ঘটে থাকে। এই পুরুষ প্রকৃতিকে শিব শক্তি বা প্রাণ অপানও বলা যেতে পারে। প্রতি জীবদেহে প্রাণ ও অপান বিরুদ্ধ অথচ পরস্পর সম্বন্ধযুক্ত দুটি শক্তির প্রকাশ দৃষ্টিগোচর হয়। প্রাণ ও অপান উভয়ে উভয়কে আকর্ষণ করে আবার সাথে সাথে একে অপরকে বিকর্ষণও করে থাকে। আসলে উভয়ে মিলে এক হতে চায়, কিন্তু এক হতে পারে না, কারণ প্রাণ যে অনুপাতে জেগে উঠে সেই অনুপাতে অপান সুপ্ত হয়ে পড়ে।
পক্ষান্তরে অপানের জাগৃতির অনুপাতে প্রাণ নিদ্রিত বা নিষ্ক্রিয় হয়ে যায়। সুতরাং কোনো সময়েই প্রাণ অপান এই উভয় শক্তি সমজাগ্রত না থাকার দরুন পরস্পর মিলিত হতে পারে না। প্রাণ ও অপানকে জাগিয়ে যদি যথাক্রমে প্রাণ ও অপানকে উদ্বুদ্ধ করে তার সঙ্গে মিলিত করা যায়, তাহলে অবশ্য উভয়ে সাম্য বা সমতা হতে পারে, কিন্তু সাধারণত তা হয় না। আরও সরলভাবে এই রহস্যকে এভাবেই বলা যেতে পারে, নিঃশ্বাস ও প্রশ্বাসের গতি দ্বারা প্রাণ যখন নাসাদ্বার দিয়ে নাভিতে পৌঁছায়, অপান তখন নাভি হতে মূলাধারে নেমে যায়। আবার অপান যখন মূলাধার হতে নাভিতে ওঠে, প্রাণ তখন নাভি হতে নাসাদ্বার দিয়ে বের হয়ে যায়। এইভাবে প্রাণ ও অপানের ক্রিয়া সদা সর্বদা অষ্টপ্রহরী জীব দেহে চলেছে। প্রাণ অপান কখনও মিলিত হতে পারে না। যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠিয়ে কোনো কৌশলে স্থির রেখে যদি প্রাণকে নাভিতে নামিয়ে আনা যায়, তাহলে অবশ্য উভয়ে মিলিত হতে পারে। আবার যদি প্রাণকে নাভিতে নামিয়ে এনে কোনো কৌশলে স্থির রেখে যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠানো যায়, তাহলেও উভয়ের মিলন হতে পারে। এই মিলন কণ্ঠে ও ভ্রু মধ্যেও হতে পারে। উভয় বায়ু মিলিত না হলে সাম্যাবস্থা লাভ হয় না। যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে, ততক্ষণ ইড়া পিঙ্গলা মার্গ ক্রিয়াশীল থাকেন। শ্বাস প্রশ্বাসের মিলন না ঘটলে কখনো সাম্যাবস্থা লাভ হয় না। সাম্যাবস্থা লাভ না হলে সুষুম্না মার্গ খোলে না। এই প্রাণ অপানের মিলনের সংকেত গীতায় শ্রীকৃষ্ণ চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে অর্জুনকে দিয়েছিলেন। অপানে জুহ্নতি প্রাণং প্রাণ হপানং তথা পরে প্রাণপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। অর্থাৎ যোগীগণ অপানে প্রাণের এবং প্রাণে অপানের হবন করে, প্রাণ ও অপানের গতিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হন। প্রাণাপানৌ সমৌ কৃত্তা নাসাভ্যন্তরচারিণৌ। মুখ্য পরায়ণ মুনি নাসাভ্যন্তরচারী প্রাণ ও অপান বায়ুকে সমভাবাপন্ন বা সমান করবেন। এই প্রসঙ্গে আরও একটি বিশেষ কথা তোমাকে জানাচ্ছি। সন্তান যখন মাতৃগর্ভে বাস করে, তখন সে যোগী হবার দরুন পূর্ব পূর্ব জন্মের বহু ঘটনা তার স্মৃতিপথে উদিত হতে থাকে। সেই সময় একটি অতি সূক্ষ্ম শক্তি তার মেরুদণ্ড পথে মূলাধার হতে আরম্ভ করে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্রার পর্যন্ত একটানা প্রবাহিত হতে থাকেন। এই অবিচ্ছিন্ন শক্তি প্রবাহে জীবের প্রকৃত বিবেক, বৈরাগ্য ও বিচারের উদয় ঘটে। সে তখন ঊর্ধ্বপদ ও হেটমুণ্ডে শ্রী ভগবানের কাছে অতি কাতরভাবে প্রার্থনা করতে থাকেন, গর্ভবাসে মহৎ কষ্টং ত্রাহি মাং মধুসূদন। হে ভগবান, আমি পূর্ব পূর্ব জন্মে বহু অপকর্ম করেছি, যার ফলস্বরূপ মাতৃগর্ভের এই ঘোর যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এই মলমূত্রের ভাণ্ডে অবস্থানের ফলে কৃমি দংশনে আমার সর্বাঙ্গ ব্যথিত জর্জরিত, প্রাণ ওষ্ঠাগত। প্রভু, আমাকে ত্রাণ করো। তোমার দয়ায় যদি এই ঘোর তমসাচ্ছন্ন মাতৃগর্ভরূপ কারাগার হতে একবার নির্গত হতে পারি, তাহলে আমি প্রতিজ্ঞা করছি এমন কুকর্ম আর করব না যার ফলে পুনরায় মাতৃগর্ভে আসতে হয়। হে দয়াল, এবার সর্বতোভাবে আমি তোমারই ভজনা করব। মাতৃগর্ভস্থ শিশুর এই রকম কাতর প্রার্থনার ফলে ভগবানের দয়ায় মাতৃগর্ভস্থ প্রসূতি নামক বায়ু ধাক্কা দিয়ে গর্ভস্থ শিশুকে বাইরে নিঃসৃত করে দেয়। প্রসূতি বায়ুর ধাক্কার ফলে সেই যে একটানা সূক্ষ্ম শক্তি মূলাধার হতে সহস্রার পর্যন্ত প্রবাহিত ছিল, তা তিন জায়গায় ছিন্ন হয়ে যায়। প্রথম ছিন্ন হয় নাভিস্থানে, দ্বিতীয় কণ্ঠে এবং তৃতীয় ভ্রু মধ্যে। তিন জায়গায় ছিঁড়ে যাওয়ায় চারিটি খণ্ডে পরিণত হয়। সেই অখণ্ড শক্তির প্রবাহ এইভাবে খণ্ডিত হয়ে যাওয়ায় গর্ভস্থ জীবের কাতর প্রার্থনা, প্রতিজ্ঞা এবং স্মৃতিশক্তি সবই বিলুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় সে মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে যদি কেউ ওই চারিটি ছিন্ন অংশকে সাধনা দ্বারা আবার এক করতে পারে, তাহলে তার মধ্যে পূর্ণ জ্ঞানের উদয় এবং নানা যোগজ শক্তির প্রকাশ ঘটে। এই শক্তির প্রভাবেই
যোগী নানা রকম অসাধ্য সাধন করতে পারেন। তার মধ্যে এমন সব অলৌকিক বিভূতি দেখা যায় যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া সাধারণ মনুষ্য বুদ্ধিতে সম্ভব নয়। তখন যোগীর কাছে নিজের কিংবা অপরের মৃত্যুর দিন, সময় ও স্থান প্রভৃতি নির্ণয় করা জলবৎ তরলং হয়। উদাহরণস্বরূপ, তোমার বাবার কথাই ধরো না কেন, তিনি 1357 সালের 24শে ফাল্গুন শিবরাত্রির পরে শুক্লা প্রতিপদে বৃহস্পতিবার যে রাত্রি 8:15 সময় দেহরক্ষা করবেন সে কথা পূর্ব থেকেই তিনি জানতে পেরেছিলেন। তাই বহু আগে থেকেই তোমাকে এবং তাঁর প্রিয় পরিজনদেরকে শিবরাত্রির আগেই অতি অবশ্যই তার কাছে উপস্থিত হতে পত্র লিখেছিলেন। শিবরাত্রির দিন সারাদিন শিব পূজা ও জপে কাটিয়ে তার পরের দিনও আসন ছেড়ে উঠলেন না। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই সেই একাসনে উপবিষ্ট থেকেই কেবলই তোমাকে এবং তোমাদের গৃহভৃত্যকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করছিলেন 8টার ট্রেন চলে গেছে কিনা। তোমাদের বাড়ি হতে 3 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান হতে কোনো ট্রেনের হুইসেল ভেসে এলেই তিনি চমকে চমকে উঠছিলেন। তাঁর আদেশে তুমি কঠোপনিষদ পড়ে তাঁকে শোনাচ্ছিলে। অবশেষে রাত্রি 8টার ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে যেতেই তোমাদের গৃহভৃত্য তাঁকে সেই সংবাদ প্রদান করল। উত্তরায়ণকালে তিনি মহেন্দ্র যোগে শেষ শ্বাস ঊর্ধ্বপথে টেনে নিয়ে যোগস্থ হলেন। পরম শৈব তোমার পিতা ঠাকুরের প্রাণবায়ু চিরকালের জন্য স্থিতি লাভ করল নির্মল চৈতন্য দেশে। তাঁর জীব চেতনা রূপান্তরিত হলো শিব চেতনায়। এই পর্যন্ত বলেই তিনি আমাকে স্তব্ধ ও বিস্মিত অবস্থায় ফেলে রেখে পিছন ফিরে নেমে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে তাঁরই সেই যোগ গুহার তলদেশে। মহাত্মা তাঁর স্বস্থানে ফিরে গেলেও আমি সহসা উঠে দাঁড়িয়ে কুঠিয়াতে ফিরে যেতে পারলাম না। মহাত্মা যেভাবে বাবার মৃত্যুকালীন দৃশ্যের নিখুঁত খুঁটিনাটি বিবরণ দিয়ে গেলেন তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। যোগ বলে বলিয়ান কোনো মহাযোগেশ্বরের কি কোনো কিছুই অজ্ঞাত থাকে না? যে বিষয়ে তাঁরা মন দেন সে বিষয়ের সব কিছু কি টেলিভিশনের ছবি দেখার মতো তাঁদের প্রজ্ঞাচক্ষুতে উদ্ভাসিত হয়ে ওঠে? যোগশাস্ত্রে যে আছে তপসা কিং ন সিদ্ধতি ন হি যোগাৎ পরং বলং, এইসব শাস্ত্র বাক্য যে কত সত্য তা আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম। উপরের আকাশের দিকে তাকিয়ে বুঝলাম সন্ধ্যা হতে আর বেশি দেরি নাই। তখনও চারদিক ফাঁকা থাকলেও আর 5-7 মিনিটের মধ্যেই যে সমগ্র আকাশ কালো যবনিকায় ঢাকা পড়বে, আমার এখনই উঠে পড়া প্রয়োজন। তা বুঝতে পারলেও আমি উঠে দাঁড়াতে পারলাম না। কোমর থেকে পায়ের তলদেশ পর্যন্ত একেবারে জড়ীভূত হয়ে গেছে। আমাদের কুঠিয়ার দিকে তাকিয়ে দেখলাম নর্মদাতে সান্ধ্যক্রিয়া করতে যাবেন বলে রঞ্জন গিরনারি বাবা এবং অন্যান্য নাগারা কমণ্ডলু হাতে বাইরে এসে দাঁড়িয়েছেন। আমি অতি কষ্টে হাত তুলে তাদেরকে আমার কাছে আসতে ইঙ্গিত করলাম। রঞ্জন দৌড়ে এসে আমার পা দুটো দলাই মালাই করতে লাগলো। গিরনারি বাবা আমাকে বুকের কাছে জাপটে ধরে টেনে তুললেন। আমি রঞ্জন ও গিরনারি বাবার উপর ভর দিয়ে ধীরে ধীরে কুঠিয়াতে এসে পৌঁছালাম। গিরনারি বাবা বললেন, আজ নর্মদা মে আপকো জানে কা জরুরত নেহি, আপ লেট যাইয়ে, আপকা কমণ্ডলু হাম লে যাতে হ্যায়, নর্মদা কি পানি লে আবেঙ্গে। তাঁরা সবাই নর্মদা স্পর্শ করতে গেলেন। আমি শুয়ে শুয়ে নানা ঝংকার শুনতে লাগলাম। সোহহং ও রারংকার ধ্বনি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি জানতে পারিনি। ঘুমের মধ্যেই বাবার স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম, তিনি আমাকে বলছেন, এ সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে, সত্যের খুঁজি যে যারা কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা শূন্য হাতে ফিরে নাই ঘরে। দৈববাণীর মতো বাবার এই কণ্ঠস্বর শুনে আমার সর্বাঙ্গে আনন্দের শিহরণ বয়ে গেল। উঠে বসে ভাবতে লাগলাম, বাবা বেদান্ত আলোচনা করার সময় প্রায়ই বলতেন বটে যে তত্ত্বদর্শীর নিকট অজ্ঞান অনাদি হয়েও শান্ত, শান্ত বলে তা মিথ্যা, জীব তীব্রতম পুরস্কার বলে তা নাশ করতে পারে, এটাই সাধকের কাছে সান্ত্বনা, পরম ভরসার কথা। বাবার এই ঋষি বাক্য আমার কাছে সর্বতোভাবে মান্য হলেও তাঁর ওই কথা মনে মনে আলোচনা করতে করতেই মনে একটা খটকার উদয় হলো। এখানে বাবা তীব্রতম পুরস্কার বলতে নিশ্চয়ই তীব্রতম আত্মচেষ্টা অর্থাৎ তীব্রতম সাধনার কথা বলতে চাইছেন।
কিন্তু আমি তত্ত্বদর্শীও নই, তীব্রতম তো দূরের কথা, কোনো সাধনাও করিনি, কেবল নর্মদা পরিক্রমার সংকল্প বশে নর্মদার উভয় তটে ঘুরে বেড়াচ্ছি মাত্র। তবুও যে অযাচিতভাবে আমি অনেক মহাপুরুষের কৃপা লাভ করেছি সে কথা তো অস্বীকার করতে পারি না। তাই বাবা, বাবা গো, আপনি যে একবার পুরস্কার শব্দের অর্থ করতে গিয়ে বলেছিলেন, পুরুষেণ অকারিতং যৎ, অর্থাৎ পরম পুরুষ যা করে দেন তাই পুরস্কার, তাহলে তো পুরস্কার শব্দের এখানে কৃপা অহৈতুকী কৃপা বলেই বুঝতে হয়। বিছানায় বসে বসে এই সব কথাই ভাবছি, এমন সময় কাঁদতে কাঁদতে রঞ্জন উঠে বসলো বলে মনে হলো। তাকে জিজ্ঞাসা করলাম, ঘুম ভেঙেছে? এখন কটা বেজেছে বলো দেখি। ফস করে একটা দেশলাইয়ের কাঠি জ্বেলে সে উত্তর দিল, রাত্রি এখন 4টা, কিছু আগেই আমার ঘুম ভেঙেছে, চুপ করে শুয়ে পড়েছিলাম। মুখে বলছি বটে ঘুম, কিন্তু একই রকমের ঘুম, কানের মধ্যে অহরহ নানা রকম শব্দের নাদ সতই গুনগুন করে বেজে চলেছে। আপনি কি আর ঘুমাবেন? যদি না ঘুমান তাহলে কিছুক্ষণ আগে আমি ঘুম ভাঙার পর হতেই আমার মনে একটা প্রশ্ন জেগেছে। বহুকাল আগে আমি তখন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্র। ওই সময় মহাত্মা অশ্বিনী দত্তের সভাপতিত্বে কয়েকজন মনীষী কলেজের হলে বিশ্ববোধ ও বিশ্বভ্রাতৃত্ব নিয়ে এক আলোচনার আসর বসিয়েছিলেন। কলকাতা হতে আগত একজন বৌদ্ধ পণ্ডিত সেই সভায় বলেছিলেন, ভগবান বুদ্ধদেবী বিশ্ববোধের অগ্রদূত, তিনি বিশ্ববোধের পরিপূর্ণতা সাধনের জন্য পদ্ধতি দান করে গেছেন, যাতে মানুষের মন অহিংসা থেকে দয়ায়, দয়া থেকে মৈত্রীতে সর্বত্র প্রসার লাভ করে। বৌদ্ধ মতে মৈত্রী কেবল একটি হৃদয়ের ভাব নয়, একটি বিশ্ব সত্য, যেমন সত্য এই আকাশের আলোক। সম্রাট অশোক বুদ্ধ বাণীতে প্রবুদ্ধ হয়ে বলতে পেরেছিলেন, সব্বে মুনিস প্রজা মম, প্রজা অর্থাৎ প্রজার অর্থ সন্তান, সকল মানুষই তাঁর সন্তান। ভুবন ব্যাপ্ত সেই সন্তানদের মধ্যে রাজর্ষি অশোক তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানী গুণীদেরকে বিভিন্ন রাজ্যে শান্তি, প্রেম, আনন্দের বার্তা প্রচারের জন্য দৌত্য কার্যে নিযুক্ত করেছিলেন। পরবর্তীকালে বাদশাহ আকবর দীনই ইলাহি ধর্ম বিস্তারে যত্নবান হয়ে যে সুলহা এ বুলু অর্থাৎ প্রেম সকলের জন্য এই বার্তা প্রচার করেছিলেন, তারও মূলে রয়েছে বুদ্ধদেবের আদর্শ ইত্যাদি। এখন আমার প্রশ্ন হল, সে সময়ে সেই বুদ্ধ ভক্ত মনীষীর বক্তৃতা শুনতে শুনতেও যে কথা মনে জেগেছিল, হঠাৎ সে কথা স্মরণ পথে উদিত হতেই সেই একই প্রশ্ন জেগেছে, বুদ্ধদেব বিশ্ববোধের অগ্রদূত, এ কথা কি সত্য? বুদ্ধদেবের পূর্ববর্তী উপনিষদে কি এই সারসত্যের কোনো আভাস মেলেনি? উপনিষদ আমার পড়া নাই, আপনি উপনিষদ পড়েছেন তাই আপনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, উপনিষদ বিশ্ববোধ সম্বন্ধে কিছু বলেছেন কিনা? আর ঘুমাবেন না যখন, তখন সংক্ষেপে সে সম্বন্ধে কিছু বলুন। আমি বললাম, কে বলল উপনিষদের মধ্যে বিশ্ববোধের কথা নাই? এখন সমগ্র উপনিষদের সরল বাংলায় অনুবাদ সহ বিস্তৃত ব্যাখ্যা এবং ভাবার্থের বহুতর সংস্করণ বেরিয়েছে। পরিক্রমার শেষে যেখানেই থাকুন সেই সব গ্রন্থ আনিয়ে পড়লেই বুঝবেন যে ভারতীয় চিন্তায় বিশ্ববোধ চিরকাল ধরে বর্তমান। মানবিক সকল সাধনার মধ্যে উপনিষদ একে প্রধানতম বলে আখ্যাত করেছে। আবহমান কাল থেকে ভারতবর্ষ নরশ্রেষ্ঠ বলে বরণ করেছে ঋষিদেরকে। আমাদের শাস্ত্রে ঋষিত্বের প্রধান লক্ষণ হল, তে সর্বগং সর্বত প্রাপ্য ধীরা যুক্তাত্মন সর্বমেবা বিশন্তি, অর্থাৎ তাঁরা পরমাত্মাকে সর্বত্র হতে প্রাপ্ত হয়ে ধীর হয়েছেন, সকলের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলের মধ্যে প্রবেশ করেছেন। বিশ্ব মানবের সঙ্গে অন্তরের যোগ উপলব্ধি করা এবং শত্রু হোক, মিত্র হোক, উচ্চ হোক, নীচ হোক, সকলকে আপন করে নেওয়ার মধ্যেই উপনিষদের মতে মনুষ্যত্বের সার্থকতা। আমাদের প্রতিদিনের ধ্যান মন্ত্র গায়ত্রীর মধ্যে এই সর্বানুভূতিরই চর্চা, ভূলোকের সঙ্গে নক্ষত্রলোক, বাইরের সঙ্গে অন্তর, ঈশ্বরের সঙ্গে সর্বভূত একত্র মিলিয়ে সন্দর্শন। এর চেয়ে বিশ্ববোধ, বিশ্বমৈত্রী, বিশ্বভ্রাতৃত্ব বা বিশ্বপ্রেমের বড় তত্ত্ব আর কোথায় আছে? এই বলে আমি উঠে গিয়ে জানালা খুলে দিলাম। দেখলাম চারদিক ঘন কুয়াশায় ঢাকা, গাছপালা হতে টপটপ করে শিশির পড়ছে। আমি ফিরে এসে কম্বল মুড়ি দিয়ে বসলাম।
রঞ্জন বলল, এত ঠান্ডা ও কুয়াশার মধ্যে বেরুবার দরকার কি? আর একটু কুয়াশা কমুক, ততক্ষণ আমি একতারাটা নিয়ে কসরত করি, কি বলেন? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই রঞ্জন গান আরম্ভ করল। আমি আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেজবে তারে কেয়ামতের হাটে। ভবের এই পাশা খেলায় খেলতে এলি হায় আনাড়ি, হাতে তোর দান পড়ে না হাত খোলে না তাড়াতাড়ি। হায় হাতে তোর দান পড়ে না হাত খোলে না তাড়াতাড়ি। রঞ্জনের বাউল গান শেষ হতে না হতেই আমাদের কুঠিয়ার দরজায় টোকা পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই গিরনারি বাবা ঘরে ঢুকে যা বললেন তার সারমর্ম,